터널다. 해저 터널. 소모들 니스테케. 와우. 이거는 프로토마시티. 와. 차박 텐트. 오봉 해수욕장. 서코리아. Hello, Assalamualaikum. I'm Koli Kalpona, South Korea. থেকে এখন যে থনলটায় আছি এই থনলটার নাম হচ্ছে হেজো থনল হেজো থনল থনলটির এক পাশে ভোরিয়ং শহর এবং অন্য পাশে ওয়ানসান্দো আইল্যান্ড সাধারণত ভোরিয়ং শহর থেকে ওয়ানসান্দো আইল্যান্ডে যেতে হলে এই থনল দিয়ে যেতে হয় এবং এই থনলটি সম্পূর্ণভাবে সমুদ্রের নিচ থেকে করা হয়েছে 2019 সালে কাজ আরম্ভ হয় এবং শেষ হয় 2021 সালের ডিসেম্বর মাসে আগে যারা যাতায়াত করতেন তাদের অনেক সমস্যা হতো কষ্ট হতো প্রায় 90 মিনিটের মতো সময় লাগত এবং যাতায়াতের ব্যবস্থাও ছিল ভিন্ন কিন্তু বর্তমানে এই থনলটি হবার ফলে সময় লাগছে মাত্র 10 মিনিট রাস্তা সহ থনলের দৈর্ঘ্য 7985 মিটার শুধুমাত্র থনলের দৈর্ঘ্য 6927 মিটার থনলের ভিতর থেকে যাবার সময় গাড়ির স্পিড 70 কিলোমিটার পর্যন্ত ওঠার নিয়ম আছে দৈর্ঘ্যের তুলনায় সমগ্র বিশ্বের ভিতরে এটি পঞ্চমতম সমুদ্রের নিচ থেকে করা থনল এবং কোরিয়াতে এটি সবচেয়ে বড় বা দীর্ঘ থনল সমুদ্রের নিচ থেকে করা আমরা যেহেতু ভোরিয়ং শহর থেকে রওনা হয়েছি থনলটি শেষ হলেই দেখতে পাবো ওয়ানসান্দো আইল্যান্ড আর ওয়ানসান্দো আইল্যান্ডে আছে ওবং ক্যাম্পিং প্লেস সবাই চলুন একসঙ্গে সমুদ্রের পাড়ে ক্যাম্পিং প্লেসটা দেখে আসি থনল শেষ হবার সঙ্গে সঙ্গেই সমুদ্রের পাড় দেখা যাচ্ছে ডান পাশ থেকে সমুদ্রের পাড় কার পার্কিং প্লেসে চলে আসছি প্লেসটা অনেক বড় অনেক গাড়ি পার্কিং করা যায় এখানে এর সাথেই আছে রেস্টরুম বা টয়লেট
সমুদ্রের ঢেউ যাদের পছন্দ তারা দেখতে পারেন। আমার অবশ্য সমুদ্রের ঢেউ বা সমুদ্র খুবই পছন্দ, সেজন্য আমি বারবার সমুদ্রের কাছেই যাই। এটাই নর্মাল ঢেউ এখন। গাড়ির সাথে লাগোয়া টেন্ট, আপনারা আপনাদের সময় মতো যে কোনো সময় এখানে ক্যাম্পিং করতে চলে আসতে পারেন। খুবই সুন্দর ব্যবস্থা আছে এখানে। ওবং হেসুয়োকজাং এ আছি এখন, সাউথ কোরিয়ার। একেবারে সমুদ্রের কাছাকাছি আসার জন্য যদি গাড়ি নিয়ে আসেন তাহলে একটু ঘুরপথেই আছে, দুইটা রাস্তা আছে, দেখে আসবেন। টেন্ট নিয়ে আসছেন। আর যদি এই শীতের সময় ক্যাম্পিং করতে আসেন অবশ্যই শীতের কাপড় চাপড় নিয়ে আসবেন এবং সমস্ত কিছু প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসবেন। প্রচুর বাতাস, সেজন্য বাতাসে যেন উড়ে না যায় রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। উপায় এগো, এখানে টাকা দিয়ে ক্যাম্পিং করতে পারবেন। এখানে লাইন করা আছে এই রশি থেকে যে রশি পর্যন্ত একটা টেন্টের জন্য, গাড়িও করা রাখা যাবে। এখানে কারেন্টের ব্যবস্থা আছে, ইলেকট্রিকের। ওই যে ওইখানে B01 দেখা যাচ্ছে, এরকম ইলেকট্রিকের টেন্ট। দূরে একটা আইল্যান্ড, এটাও একটা আইল্যান্ড, বর্তমানে একটা আইল্যান্ডে আছি। সুন্দর, অনেকে আসছেন। আর শীত পড়ে গেছে তো, আরো সমুদ্রের পাড়ে জ্যাকেট নিয়ে আসবেন যাতে শীত না লাগে, ঠান্ডা না লাগে। সমুদ্রের পানি তেমন, আর জুতা ভিজে গেছে। সামনের এই ঘরটা দেখেন, সাউথ কোরিয়াতে এরকম অনেক কিছু কিছু ঘর বা বাড়ি আছে যেখানে অনেক কিছু স্টোর রুম করে রাখা হয়, দরজা নেই, কিছু নেই, ভিতরে জিনিসপত্র আছে কিন্তু কেউ নেয় না, কিছু নেয় না, কেউ কোনো কিছু নিজের মতো করে নিয়ে যায় না। খুবই ভালো, খালি বাড়ি, নিজের বাড়ি এরকম কিছু মনে করে না, হাতি দেয় না কেউ। সাউথ কোরিয়ার গ্রামের দিকে গেলে দেখা যায় অনেক বাড়িঘর দুয়ার ভেঙে যাচ্ছে বা ভেঙে পড়ছে, অর্ধ ভাঙা, ভিতরে জিনিসপত্র মোটামুটি আছে, অনেক কিছু আছে কিন্তু কেউ কখনো কোনো জিনিসে হাত দেয় না বা কেউ কোনো কিছু নিয়ে যায় না। আর এখানে বেশিরভাগ দেখলাম অনেকে কুকুর নিয়ে আসছেন সাথে করে, কারণ তারা যেখানে যান কুকুর নিয়ে যান। বাসায় যদি কুকুর থাকে, পোষা কোনো কুকুর বা বিড়াল থাকে, তারা একদিন বা দুই দিনের জন্য কোথাও থাক গেলে নিয়ে যান, কিংবা কুকুরের জন্য হোটেল আছে সেই হোটেলেও তারা সেখানে দিয়ে আসেন যে দুই দিন বা একদিন, যে কয়দিন লাগবে হোটেলের জন্য, কুকুরের জন্য হোটেল। খুবই ভালো সিস্টেম, খুব ভালো যত্নাতি করে, হোটেলে খাবার দাবার দেয়, সব কিছু করে, টাকা বা অন দিলেই হবে। আবার অনেকে আত্মীয়দের বাড়িতেও রেখে যায়। দেশে গেলে আরো ভালো কাশফুল, এখানেও কাশফুল আছে, কাশফুলের উদযাপন হয়, ফেস্টিভ্যাল হয়। এখন আমরা ফিরে যাচ্ছি আর
একটু সামনেই দেখতে পাবেন যে বাম সাইডে আছে সমুদ্র। এই সমুদ্রের নিচ থেকেই থনলটি করা হয়েছে। এটা হচ্ছে এপারের। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখবার জন্য, আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।